ইতিহাসে গণহত্যাকারী হিসেবে লেখা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম, এমন মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে শেয়ার করা একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি। গুস্তাভো লিখেন, লাখ লাখ নিরপরাধ মানুষকে বোমা বর্ষণ করে হত্যা করাটা বীরত্ব নয়, এটি গণহত্যা ছাড়া আর কিছুই নয়। এ সময় নেতানিয়াহুকে নাৎসি বাহিনীর সাথে তুলনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই কথার লড়াই চালাচ্ছে গুস্তাভো ও নেতানিয়াহুর মধ্যে, এবং এর আগে গাজার গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারের দাবিতেও জানান গুস্তাভো।